আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন সবাই? আমরা আপনাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি, দোয়া করবেন। সামনে নতুন নতুন ভিডিও পাবেন, মনে কষ্ট নেবেন না। আমরা আবারও চলে আসব আমাদের সময় মতো। আমার এই পুরনো খাতাগুলোকে আবার নতুন করে পড়ছি, নতুন করে আবার আপনাদের সাথে তুলে ধরব। এটা পুরোপুরি নতুন, আসেন দেখেন। এই সেই নতুন ব্লক, এখানে আমরা নতুন করে বললাম, আর পুরনোগুলো সব এই সাইডে করে দিছি। আগে এক একটা টিন ছিল, এই সেটআপটা টিনটা পাল্টানো হয়েছে, এই সেটআপটা আগে ছিল আর ওইটা টিনও পাল্টানো হয়েছে। এই সবই টোটালি টিনগুলো পাল্টাইছি আর এটা টোটালি নতুন। আমরা এটা এটা কত ফিট দিয়েছিলাম মনো? হইলো উপরে হাইট হইলো প্রায় হইলো ছয় ফিট। ছয় ফিট দিয়েছিলাম? হ্যাঁ, এটা হাইট হলো ছয় ফিট। আর এই সাইড এইটা দিছি খাঁচার যে সামনের যে যা দেখতেছেন এখানে আমরা নিজেরা করছি। এগুলো এইগুলো যা দেখতেছেন এই আড্ডা গুলা, তারপরে আপনার এই চুরি গুলা, এই ডিল করানো যা কিছু সব আমরা নিজেরা করছি। আমি এমডি শান, আফরিদ অনু, পালাক সাব্বির, হৃদয়, আরও আমার কিছু ভাই ব্রাদার কাছের, আরও সবাই আমার হেল্প করছে। আমরা সবাই মিলে একসাথে এই জিনিসটা পরিপূর্ণ করছি। কিন্তু এখন আমরা এটা রং করি নাই, তারপরও ভিডিওটা অনেকদিন যাবত দিব দিব বইলা মানে সহ্য হইতেছে না, এই জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এই পুরো ভিডিওটা দেখাই। এটার হাইটটা অনেক বড় দিছি কারণ এটা একটু খালি রাখার জন্য। ঠিক আছে, আমি কিন্তু এগুলো পাঠে পাঠে কিনছি। এই জিনিসটা আমি এক বড় ভাই থেকে কিনছি, এই সাইজটা, এইটা আর এইটা আর নিচের এই পাটটা, এগুলো কিন্তু আমি একটা সেট আপে কিনছিলাম পুরোটা, একটা দুইটা তিনটা। আর এগুলোর যে কস্টিং, এগুলো আসলে এখন বলা মুশকিল কোন সময় কোনটা লেগে গেছে, কারণ এটা এক বছর আগের থেকে এগুলো ফালা রাখছি। তাহলে আমার এটা মনে আছে এটার দাম মনে হয় কত পড়ছিল, বারো হাজার টাকা, আপনারা নয়া বাজারে গেলে পাবেন। আপনারা ওই জায়গার থেকে কেটে নিতে হবে, পিস টু পিস কেটে নিতে হবে। ওরা মেল আছে, মেলে থেকে আপনার কেটে নিতে হবে। এটা 1 ইঞ্চি পরিমাণ আমরা মাপ আছে 1 ইঞ্চি, বুঝছেন? আর এখনো এটা রং টং করা হয় নাই, নতুন করে আবার করবো। এই যে আমার চালের টুকরাগুলা, কৌতুকগুলো গোসল করালে ভালো লাগে। আমার বান্দা দাও কবুতরের খা, কবুতরের খাঁচা খালি, কবুতর কম আস্তে আস্তে মানে আমাদের হয় কি, যতই আমরা গুছায় আসতে চাই আমাদের ঝামেলা হয়ে যায়, খুবই ঝামেলা হয়ে যায়। কারণ ওই যে আমি আপনাদের একটা বলছি, আমাদের ছাদে বানরের অনেক অত্যাচার, এইসবের কারণে আমরা বাচ্চা কাচ্চাগুলো ঠিক মতো মানে মানে পাই না বলতে কি, দেখা গেছে বাচ্চা কাচ্চাগুলো হয় একটা সময়, আর কবুতর এরকম সুন্দরভাবে বড় করতে থাকে, এর মাঝে বাচ্চাগুলারে বানরের টাইরা পুরা নষ্ট করে দেয়। অনেক বাচ্চা কাচ্চা আমরা এইভাবে লস করছি, কিছু ভাইরাসে মারা গেছে, এরকমের জন্য আমরা পিছিয়ে যেতেছি, খালি পিছিয়ে যেতেছি। যাই হোক, আপনাদের দোয়ায় এইবার আমরা আমাদের মতো করে নিচ্ছি। এবার নতুন নতুন সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমরা তুলে ধরবো, সমস্ত কিছু, সমস্ত খাবার, সমস্ত কিছু। এইটার কয় টাকা খরচ হইলো এটা আজকের মতো এই পর্যন্তই। আপনাদের একটু শর্ট ভিডিও দিলাম, ঠিক আছে? আমার কবুতরগুলা ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। আজকে কবুতরগুলোর গোসল দিলাম, দোয়া করবেন সবাই, মনে কষ্ট নিয়েন না। আমরা আসি আপনাদের সাথে থাকবো যতদিন আল্লাহ বাঁচা রাখছে ইনশাল্লাহ।
এইও এটা কার কবুতরগুলো গোসল দিতেছি আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের দোয়াই আমাদের কাম্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম